হ্যালো ভিউয়ার্স, চলে এলাম মহুর ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে। আগামী পর্বে আমরা দেখব এসিপি শ্রেষ্ঠার মুখ থেকে আসল সত্যিটা ফোনে রেকর্ড করে পরদিন সকালে রয় চৌধুরীর বাড়িতে যায়। এসিপি কলিং বেল বাজায়, জেঠিমণি বলে এই সকাল সকাল আবার কে এলো। দরজা খুলে জেঠিমণি এসিপিকে দেখে ভীষণই চমকে যায় এবং বলে, এ কি আপনি হঠাৎ এখানে? এসিপি বলে, কেন, আমি কি আসতে পারি না? শঙ্খ আমাকে চা খাওয়ার জন্য ইনভাইট করেছে। এরপর এসিপি ভেতরে যায় এবং সবাই একে একে নিচে নামে। দিয়া, ময়ূরী, ছোটকা, অনুলেখা, মোহর, শঙ্খ সবাই উপস্থিত থাকে। অনুলেখা বলে, আপনি কি মোহরের গয়না চুরির ইনভেস্টিগেশন করার জন্য এসেছেন? এসিপি বলে, অনেকটা সেই কারণেই। মোহর এরকম কাজ করতে পারে না সেটা আমি জানি। এখন কে মোহরের আলমারিতে গয়নাগুলো রাখতে পারে সেই ব্যাপারে আমার সম্যক ধারণা আছে। এগুলো আমি বানিয়ে বলছি না, আপনাদেরই একজন বিশ্বস্ত লোক সূত্রে আমি জানতে পেরেছি। এসিপির এই কথা শুনে ভয়ে দিয়া, ময়ূরী এবং জেঠিমণির চোখ কপালে। ছোটকা বলে, কি জানেন আপনি? মোহর যে গয়না চুরি করেনি তার কোনো প্রমাণ দেখাতে পারবেন আপনি? এসিপি বলে, দেখাতে পারবো না ঠিকই, কিন্তু শোনাতে পারবো। এরপর এসিপি শ্রেষ্ঠার সেই রেকর্ড শোনাবে। তো ভিউয়ার্স, কালকের এই মহাধামাকা পর্বটি দেখতে আপনি কতটা এক্সাইটেড এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং মোহর ধারাবাহিকের সব ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।